বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের ঘটনার নিরপেক্ষ তদন্ত হচ্ছে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে চিঠি দেবে বিএনপি শনিবার দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি অভিযোগ করে বলেন চক্রান্তকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক উদ্যোগে আশার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বড় বিপ্লবের পর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগা স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে যে কাজ শুরু করেছে তার সাধুবাদ জানান তিনি মির্জা ফখরুল অভিযোগ করেন ছাত্র জনতার অর্জিত বিজয়কে ধুলিশাত করতে দেশে ও বিদেশে বিভ্রান্তিকর সংবাদ প্রচার শুরু হয়েছে এতে ক্ষোভ জানান তিনি আপনার রাজনৈতিক কোথাও হয়তো দেখা গেছে যে আপনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা হয়েছে তিনি হয়তো বা অবগতি করেন সেখানে সেভাবে হয়েছে এটার সঙ্গে কোন রাজনৈতিক দলের বিশেষ করে আমাদেরকে জড়িয়ে একটা আপনার অপপ্রচার চালানোর চেষ্টা করা তিনি জানান আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে যে হতাহতের ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল যাতে সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রধান উপদেষ্টা তাকে এছাড়াও দেশের বাইরে বিভিন্ন জায়গায় আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভের কারণে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির বিষয়েও কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা জানান বিএনপি মহাসচিব কোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা